আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ টেলিকমের আরও একটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব বাংলাদেশের সেরা একটি ড্রাইভ অফার সেলের অ্যাপসের সাথে। সো এখান থেকে আপনি বাংলাদেশের যে কোনো সিমের জন্য সেরা সেরা ইন্টারনেট অফারগুলো এখান থেকে পেয়ে যাবেন এবং খুবই অল্প দামে সর্বোচ্চ কমিশনে এখান থেকে আপনি অফারটা সেল করতে পারবেন, ঠিক আছে? তো কীভাবে এখানে আপনি সেলফ রেজিস্ট্রেশনের মাধ্যমে নিজেই অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে এই অ্যাপটা ব্যবহার করবেন, এ টু জেড এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। তো অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে পুরো বিষয়টা বিস্তারিত বুঝতে পারবো। এখন আমি এই অ্যাপের কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে করিয়ে দেখাবো, অবশ্যই সম্পূর্ণ বিষয়গুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। ফার্স্ট টাইম দেখাবো কি করে আপনি এই অ্যাপটাতে অ্যাকাউন্ট খুলবেন এবং কি করে এটা ডাউনলোড করবেন। তো এর জন্য ফার্স্ট টাইম যা করতে হবে, আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। তো গুগল প্লে স্টোর যাওয়ার পরে সার্চ বারে লিখবেন বাংলাদেশ টেলিকম এলটিডি। তো আমার অলরেডি লেখা আছে, দেখুন, অবশ্যই দেখে নেবেন বাংলাদেশ টেলিকম এলটিডি। তো এটা লেখার পরে আপনাদের সামনে এই অ্যাপটা চলে আসবে, ঠিক আছে? তো আমাদের অ্যাপের লোগোটা দেখে নেবেন এবং সম্পূর্ণ নামটা এখান থেকে পড়ে নেবেন, লেখা আছে বাংলাদেশ টেলিকম এলটিডি। এইখান থেকে আপনি এই অ্যাপটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো আমি করে নিতেছি, একটু ওয়েট করুন। তো আমার ইনস্টল কমপ্লিট। তো এরপরে এখান থেকে আপনি অ্যাপটা ওপেন করে নেবেন। তো আমি অ্যাপটা ওপেন করে নিলাম। তো এখানে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। প্রাথমিক অবস্থায় আপনাদের কোনো প্রকার অ্যাকাউন্ট এখানে থাকবে না, ফার্স্ট টাইম এখানে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। তো এই অ্যাকাউন্টটা আপনি নিজেই খুলতে পারবেন, এর জন্য দেখুন লেখা আছে নিচে নিউ ইউজার এবং রেজিস্ট্রেশন নাও, আপনি এই অপশানে প্রেস করে দেবেন, ঠিক আছে? তো করে দেওয়ার পরে এখান থেকে আপনি এগুলো অ্যালাউ করে দিবেন সবগুলো। তো আমি অ্যালাউ করে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে আপনাকে যা করতে হবে, লেখা আছে ফ্রন্ট সাইড। তো এখানে আপনার এনআইডি কার্ডের সামনের দিকে যে ছবিটা আছে সেটা এখানে দিতে হবে, আর দেখুন লেখা আছে নিচে ব্যাক সাইড। তো এখানে আপনাকে এনআইডি কার্ডের যে পেছনের সাইডের দিকটা রয়েছে সেই দিকের ছবি ওঠায় এখানে দিতে হবে। তো এখান থেকে চাইলে আপনি দেখুন লেখা আছে ক্যামেরার একটা আইকন, এখানেও একটা ক্যামেরার আইকন দেওয়া আছে। তো আপনি এখানে চাপ দিয়ে সরাসরি ক্যামেরা ওপেন করে আপনার এনআইডির সামনের দিকে ছবিটা এখানে সাবমিট করে দিবেন। এবং আরেকটা অপশন দেখুন নিচে আছে ব্যাক সাইড। তো এখানে আপনি সরাসরি আপনার ক্যামেরাটা এখান থেকে আপনি এই আইকনে প্রেস করে ওপেন করে এখান থেকে আপনি পেছনের দিকের ছবিটা দিয়ে দিবেন এনআইডি কার্ডের, ঠিক আছে? তো আপনি চাইলে এখান থেকে কিন্তু গ্যালারির মাধ্যমে ছবিটা কালেক্ট করে নিতে পারেন। তো আপনি জাস্ট এখান থেকে এই ক্যামেরার আইকনে প্রেস করে দিবেন, তারপর দেখুন লেখা আছে ফ্রন্ট ক্যামেরা অথবা ফ্রম গ্যালারি। তো আমি এখান থেকে ক্যামেরা ওপেন না করি আমার গ্যালারিতে অলরেডি ছবি তোলা আছে এনআইডি কার্ডের, সেই ছবিগুলো এখান থেকে সাবমিট করে নিতেছি। তো দেখুন আমার গ্যালারি এখান থেকে আমি ওপেন করে নিলাম। তো এখান থেকে আমার গ্যালারির যে ছবিগুলো আছে সেগুলো আমি এখান থেকে কালেক্ট করে নিই। তো এনআইডি কার্ডের সামনের দিকে ছবিটা আমি এখানে দিয়ে নিছি। তো এরপর দেখুন লেখা আছে ব্যাক সাইড, তো আমি ব্যাক সাইডে ছবিটা দিয়ে নিব। তো এর জন্য এই যে ক্যামেরার আইকন দেওয়া আছে এখানে প্রেস করব। তো এরপরে দেখুন আবার লেখা আছে ফ্রম গ্যালারি, তো আমি এখানে প্রেস করে আমার গ্যালারি থেকে ছবিটা সরাসরি এখান থেকে কালেক্ট করে নিব, ঠিক আছে? তো আপনারা চাইলে কিন্তু এখানে ক্যামেরা ওপেন করো আপনারা ছবিটা সরাসরি ছবি তুলে এখানে আপনি বসাই দিতে পারেন, ঠিক আছে? তো আমার গ্যালারিতে যেহেতু ছবি দেওয়া আছে আমি গ্যালারি ওপেন করে এখান থেকে ছবি দিয়ে নিতেছি পেছনের সাইডে ছবিটা। তো দেখুন আমি এখান থেকে পেছনের সাইডে যে ছবিটা আছে সেটা দিয়ে নিতেছি। তো দেখুন আমার দাও হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা চাইলে এভাবেই মূলত দুইটা সাইডে ছবি দিয়ে নেবেন। দেওয়ার পর দেখুন লেখা আছে নেক্সট, তো আপনি এখানে প্রেস করে দিবেন, একটু লোডিং নেবেন। তো এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাপসের কিছু অ্যাকাউন্টের পর্যায় আছে, সেগুলো দেখার জন্য আপনাকে যা করতে হবে এই তীর আইকনে প্রেস করে দিতে হবে, ঠিক আছে? তো আমি করে দিলাম। দেখুন এখানে কিন্তু হাউস, ডিজিএম, ডিলার, সেলার, রিটেইলার অ্যাকাউন্টের পর্যায়ে আছে পাঁচটা। তো আপনি এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট নিয়ে এখান থেকে আপনি অফারটা সেল করতে পারেন, ঠিক আছে? তো আপনারা কে কোন ধরনের অ্যাকাউন্ট নেবেন এটা আমি জাস্ট শর্টে আপনাদেরকে একটু বোঝাই দিই। যদি আপনি শুধুমাত্র অফার সেল করতে চান তাহলে আপনি এখান থেকে শুধুমাত্র রিটেইলার নেবেন, রিটেইলার থেকে শুধুমাত্র অফারে সেল করা যায়। একটা কথা অবশ্যই জেনে রাখবেন, আমাদের অ্যাপটা শুধুমাত্র অফার সেলের জন্য, এখান থেকে মোবাইল রিচার্জ করা যায় না, শুধুমাত্র অফার সেল করতে পারবেন। তো আপনি যদি শুধুমাত্র অফার সেল করতে চান তাহলে এখান থেকে শুধুমাত্র রিটেইলার নেবেন। আর যদি মনে করেন না আমি অফারও সেল করবো প্লাস অন্যদেরকেও অ্যাকাউন্ট খুলে দিয়ে ইনকাম করব, তাহলে আপনি এখান থেকে সেলার অ্যাকাউন্ট বা ডিলার অ্যাকাউন্ট বা ডিজিএম অ্যাকাউন্ট বা হাউস অ্যাকাউন্ট এইগুলো নেবেন। যদি আপনি অফারও সেল করতে চান প্লাস অন্যদেরকেও অ্যাকাউন্ট খুলে দিয়ে ইনকাম করতে চান তাহলে ভাই অবশ্যই ডিলার বা ডিজিএম বা হাউস এই অ্যাকাউন্টগুলো নেবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি প্রাথমিক অবস্থায় দেখাবো রিটেইলার অ্যাকাউন্টটা। তো রিটেইলার অ্যাকাউন্ট ফি কত, ডিলার অ্যাকাউন্ট ফি কত, ডিজিএম অ্যাকাউন্ট ফি কত, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। তো আপনি যদি সেই অ্যাকাউন্টের ফিটা দিতে পারেন তাহলেই শুধুমাত্র এই অ্যাকাউন্টটা নিতে পারবেন, অন্যথায় কিন্তু নিতে পারবেন না। রিটেইলার অ্যাকাউন্ট ফি কত দেওয়া আছে, ডিলার অ্যাকাউন্ট ফি কত দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। এই টাকাটা আপনাকে পেইড করতে হবে, তারপরে আপনি এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবেন, ঠিক আছে? তো ফার্স্ট টাইম আমি আপনাদের দেখাবো কী করে এখান থেকে রিটেইলারটা নেবেন। সবগুলাই সেম, তো আমি এখান থেকে রিটেইলার সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পরে যা করতে হবে দেখুন লেখা আছে ইউজার নেম। তো এখানে একটা ইউজার নেম দিতে হবে, ইউজার নেম অবশ্যই আপনার মোবাইল নাম্বার দিবেন। অনেকেই নাম দেন ভাই, নাম কখনই দিবেন না, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, ঠিক আছে? তো এখানে একটা মোবাইল নাম্বার আমি দিয়ে নিতেছি।
তো এখানে একটা মোবাইল নাম্বার আমি দিয়ে নিছি ইউজার নেমের জায়গায়, তারপর লেখা আছে ইমেল, এখানে একটা ইমেল দিবেন, তারপর লেখা আছে মোবাইল নাম্বার, তো এই মোবাইল নাম্বারটা আবার এখানে দিয়ে দিবেন, তারপর এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে, তো পাসওয়ার্ডটা অবশ্যই কেমন দিবেন, ছয় সংখ্যার পাসওয়ার্ড দিবেন, অবশ্যই ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন, তারপর লেখা আছে পিনকোড, তো এখানে আপনাকে চার সংখ্যার একটা পিনকোড দিতে হবে, আর আপনি এনআইডি কার্ড যেটা দিচ্ছেন সেই অনুযায়ী এখানে আপনার নাম বসে যাবে, ঠিক আছে। আমার যেহেতু এনআইডি কার্ড নাই, আমার আব্বুর এনআইডি কার্ড দিয়ে আমি এখানে সাবমিট করছি, সেক্ষেত্রে আমার আব্বুর নামটা এখানে শো করতেছে, তারপর আমার আব্বুর ডেট অফ বার্থ জন্ম তারিখটা শো করতেছে, এনআইডি নাম্বার এখানে শো করতেছে, তো আপনি যেই এনআইডি দিয়ে খুলবেন সেই তথ্যগুলো জাস্ট এখানে শো করবে, ঠিক আছে। তো আমি যে ফর্মগুলো আছে এগুলো সবগুলোই কমপ্লিট করে নিতেছি, তো আপনারা এখান থেকে কমপ্লিট করে নেবেন। তো এখানে আমি ফর্মটা পূরণ করে নিছি, ফার্স্ট টাইম এখানে একটা মোবাইল নাম্বার দিছি, তারপর এখানে আমার ইমেল দিছি, তারপরে এখানে আবার আমার মোবাইল নাম্বার দিছি, এখানে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিছি, চার সংখ্যার একটা পিনকোড দিছি, দেন এরপর দেখুন নিচে লেখা আছে রেজিস্টার নাও, তো আপনি জাস্ট এই অপশনে প্রেস করে দিবেন, ঠিক আছে। রেজিস্ট্রেশন নাও এটার উপরে চাপ দেওয়ার পর আপনার সামনে এমন একটি পেজ শো হবে, সো এখানে আপনার মেন কাজ, এখানে আপনি যে অ্যাকাউন্টটা রিখতেছেন এই অ্যাকাউন্টের ফি হচ্ছে 300 টাকা, রিটেইলার অ্যাকাউন্টের ফি হচ্ছে 300 টাকা, ভিডিও ডিসক্রিপশন বক্সে সুন্দর মতো দেওয়া আছে কোন অ্যাকাউন্টের কেমন প্রাইস, ঠিক আছে। অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন যে কোন অ্যাকাউন্টের কেমন দাম আছে এবং আপনি কোন অ্যাকাউন্টটা নিতেছেন, ঠিক আছে। যেহেতু রিটেইলার অ্যাকাউন্টের দাম 300 টাকা, দেখুন এখানে অ্যামাউন্ট দেওয়া আছে, তো সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে, দেখুন এখানে তিনটা নাম্বার দেওয়া আছে, বিকাশ, নগদ, রকেট, তিনটাই পার্সোনাল নাম্বার, যে কোনো একটাতে আপনাকে 300 টাকা সেন্ড মানি করতে হবে, করার পরে এখানে ট্রানজ্যাকশন আইডি এবং অ্যামাউন্ট এই দুইটা তথ্য প্রদান করতে হবে। তো ফার্স্ট টাইম যা করতে হবে, আপনি এই বিকাশ নাম্বার বা নগদ যে কোনো একটা নাম্বার কপি করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে সরাসরি আপনার বিকাশ অ্যাপটা ওপেন করে নেবেন, তো আমি যেহেতু নগদের মাধ্যমে পেমেন্ট করতে চাইতেছি, তো আমি এই নগদ নাম্বারটা এখান থেকে উঠাই নিতেছি, তো অবশ্যই দেখে নেবেন এখানে কোন নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনি 300 টাকা সেন্ড মানি করে দিবেন, ঠিক আছে। তো আমি দেখাই দিতেছি কী করে করবেন, তো জাস্ট আপনি এই নাম্বারটা কপি করে নেবেন, তো আমি কপি করে নিতেছি, নাম্বারটি কপি করে নেওয়ার পরে এখান থেকে সরাসরি আপনার যে নগদ অ্যাকাউন্ট আছে বা বিকাশ বা রকেট যে অ্যাকাউন্ট আছে আপনি সেই অ্যাকাউন্টে প্রবেশ করবেন, ঠিক আছে। করার পর দেখুন এখানে সেন্ড মানি অপশন দেওয়া আছে, এখান থেকে আপনি যে নাম্বারটা কপি করলেন সেই নাম্বারটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে পেস্ট করে দিলাম, দেওয়ার পর এখানে তীর আইকনে প্রেস করবেন, অ্যামাউন্ট কত 300 টাকা, আমি অ্যামাউন্ট দিয়ে দিলাম, তারপর লেখা আছে পরবর্তী, এখান থেকে আমি পরবর্তী করে দিলাম, তারপর এখানে আপনার পিন দিতে হবে, তো আপনার নগদের যে পিনকোড আছে সেই পিনকোডটা জাস্ট এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি দিয়ে নিতেছি, পিনকোড দেওয়ার পর এখান থেকে আপনি পরবর্তী এই অপশনে প্রেস করে দিবেন, তো আমি করে দিলাম, দেন তারপর এখানে ট্যাপ করে ধরে রাখুন, এই অপশনে প্রেস করে ধরে রাখবেন, তাহলে আপনার টাকাটা চলে যাবে, ঠিক আছে। তো দেখুন আমার সাকসেসফুল কিন্তু টাকাটা চলে গেছে। তো এরপরে আপনাকে যা করতে হবে, এই যে ট্রানজ্যাকশন আইডিটা আছে এটা কপি করে নেবেন, ঠিক আছে। তো আপনি বিকাশের মাধ্যমে টাকা পাঠাইলো, একটা ট্রানজ্যাকশন আইডি দেয় বিকাশ থেকে, সেটা কপি করে নেবেন, নেওয়ার পরে আপনি এখান থেকে সরাসরি আমাদের যে অ্যাপ আছে সেইখানে চলে যাবেন, যাওয়ার পরে এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে আপনি পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো আমি পেস্ট করে দিলাম, দেওয়ার পরে কত টাকা পাঠাইছেন, রিটেলার অ্যাকাউন্ট ফি যেহেতু 300 টাকা, এখানে আপনি 300 টাকা অ্যামাউন্ট দিয়ে দেবেন, ঠিক আছে। যদি ডিলার অ্যাকাউন্ট নেন, তার অ্যাকাউন্ট ফি কত দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটা দেখে নিয়ে সেই পরিমাণে টাকা এখানে আপনি পে করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর দেখুন লেখা আছে রেজিস্ট্রেশন, এখানে আপনি জাস্ট চাপ দিবেন, ঠিক আছে। তো আমি চাপ দিলাম, দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু সেলফ রেজিস্ট্রেশন সাকসেসফুল লেখা চলে এসেছে। তো এখানে আপনাকে যা করতে হবে, দেখুন লেখা আছে ইউজার নেম, তো ইউজার নেম আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটা এখানে দিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে পাসওয়ার্ড যেটা দিছিলেন ছয় সংখ্যার সেই পাসওয়ার্ড এখানে দিবেন, তো আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দুইটাই দিয়ে নিতেছি। তারপর আমার পাসওয়ার্ড দিব আমি, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর দেখুন লেখা আছে লগ ইন, আপনি এই অপশনে প্রেস করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনার চার সংখ্যার যে পিনকোড দিছিলেন সেটা এখানে দিয়ে নেবেন, তো আমি ভিডিওটা আবার পজ করতেছি। পিন দেওয়ার পর দেখুন লেখা আছে কন্টিনিউ, আপনি এই অপশনে প্রেস করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে কমপ্লিটলি খোলা হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে অবশ্যই নোটিশগুলো পড়ে নেবেন, কখন কী নোটিশ দিতেছে, তো এখান থেকে জাস্ট ওকে করে দিবেন। দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে, এটা রিটেলার অ্যাকাউন্ট এবং এটা হচ্ছে আপনার ইউজার নেম। তারপর উপর লেখা আছে ট্যাপ ফর ব্যালেন্স, আপনি এখানে প্রেস করলে আপনার ব্যালেন্সে কত টাকা আছে সেটা শো করবে। দেখুন আমি এখানে চাপ দিলাম, তারপর এখান থেকে মেইন ব্যালেন্সে করবেন, অলওয়েজ আমার ব্যালেন্সে কোনো প্রকার টাকা নাই, দেখুন আমার ব্যালেন্সে কোনো প্রকার টাকা নাই, ব্যালেন্স জিরো আছে, তো আপনাদের প্রাথমিক অবস্থায় কোনো প্রকার টাকা থাকবে না এমন একটা অ্যাকাউন্ট শো হবে। সো এখন কিন্তু আপনি সাকসেসফুলি আপনার এনআইডি কার্ডের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল। এখন আপনি দেখাবো কী করে এখান থেকে আপনি অফার সেল করবেন বা কী করে এখান থেকে ব্যালেন্স টাকা নেবেন, ঠিক আছে। অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটু কষ্ট হবে, তারপরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা এখন আমি দেখাবো কী করে আপনি ড্রাইভ অফারগুলো দেখবেন বা কীভাবে ড্রাইভ অফার সেল করবেন এবং ব্যালেন্সে কী করে টাকা নেবেন। তো এটা করার জন্য দেখো লেখা আছে অফার, আপনি এই অপশনে প্রেস করে দিবেন, তারপর লেখা আছে ড্রাইভ প্যাকেজ, আপনি এইখানে প্রেস করবেন। তো এখানে আপনি কোন সিমের অফারটা দেখতেছেন, এখানে কিন্তু প্রতিটা কোম্পানির আইকন দেওয়া আছে, তো আপনি যেই কোম্পানির অফার দেখতেছেন সেই কোম্পানির আইকনের উপর প্রেস করে দিবেন। আমি গ্রামীণের অফারটা দেখতেছি, আমি গ্রামীণের আইকনে প্রেস করে দিলাম, ঠিক আছে।
তারপরে এখানে আমার গ্রামীণের তিনটা অফার রয়েছে এখানে, সেই অফারগুলো দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা। তো এখানে আপনি কোন অফারটা নিতে চান সেটা জাস্ট এখান থেকে পড়ে নেবেন। প্রথমে যে অফারটা দেওয়া আছে গ্রামীণের 699 টাকায় 35 জিবি বা 40 জিবি 700 বা 800 মিনিট, এইটার কমিশন দেওয়া আছে 279 টাকা। তো 699 থেকে আপনি যদি 279 টাকা এই কমিশনটা বাদ দেন তাহলে এই অফারের দাম দাঁড়ায় কত টাকা, 420 টাকা, ঠিক আছে। তো এই অফারটা আপনার কেনা পড়বে 420 টাকাতে। 699 থেকে 279 টাকা যদি আপনি কমিশন বাদ দেন তাহলে এই অফারটা আপনার কেনা পড়বে কত টাকাতে, 420 টাকাতে। আপনার ব্যালেন্সে 420 টাকা থাকলেই আপনি এই অফারটা নিতে পারবেন, ঠিক আছে। তো এর জন্য আপনাকে অবশ্যই ব্যালেন্সে টাকা নিতে হবে। তো এই টাকা নেওয়ার জন্য আপনাকে যা করতে হবে, ব্যাকে চলে যেতে হবে, যাওয়ার পর দেখুন লেখা আছে ব্যালেন্স রিফিল, এখানে আপনাকে চাপ দিতে হবে, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনাকে যা করতে হবে দেখুন লেখা আছে ট্রানজ্যাকশন আইডি, অ্যামাউন্ট, পিন কোড, আপনাকে এই তিনটা তথ্য ফিল আপ করতে হবে। তো এটা করার জন্য এখানে আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল যে নাম্বারগুলো দেওয়া আছে এখান থেকে আপনি যে কোনো একটাতে 300 টাকা মিনিমাম সেন্ড মানি করতে হবে। এখানে আপনাকে মিনিমাম 300 টাকা সেন্ড মানি করতে হবে, লেখাই আছে দেখুন মিনিমাম 300 টাকা। তো এখান থেকে আপনি মিনিমাম যে কোনো একটাতে 300 টাকা সেন্ড মানি করে দেবেন, ঠিক আছে। সেটা বিকাশ, নগদ, রকেট, যে কোনো একটা পেমেন্ট মেথড হতে পারে। তো এখান থেকে আমি নগদের মাধ্যমে টাকাটা অ্যাড করবো আবারও। তো আপনাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো আপনারা সকলে এখান থেকে নগদটা বেশি ব্যবহার করবেন, ঠিক আছে। নগদের বা রকেটের মাধ্যমে টাকা অ্যাড করলে আপনাকে কোম্পানিকে কোনো প্রকার চার্জ দেওয়া লাগবে না। যদি আপনি এখান থেকে 300 টাকা সেন্ড মানি করেন বিকাশের মাধ্যমে তাহলে কিন্তু বিকাশ কোম্পানি আপনার থেকে 5 টাকা চার্জ কেটে নিবে, ঠিক আছে। যদি আপনি এই সেম কাজটা নগদ বা রকেটের মাধ্যমে করেন তাহলে কিন্তু 300 বা 1000 বা 2000 যেই পরিমাণ টাকায় আপনি সেন্ড মানি করেন না কেন, কোম্পানি থেকে আপনার কোনো প্রকার টাকা কাটবে না, মানে নগদ বা রকেট কোম্পানি থেকে, বুঝতে পারছেন। আর বিকাশ থেকে করলে বিকাশ কোম্পানি আপনার থেকে 5 টাকা সেন্ড মানি চার্জ কাটবে। সেক্ষেত্রে আপনাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো আপনারা এখান থেকে নগদটা ব্যবহার করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে নগদের মাধ্যমে 300 টাকা অ্যাড করে আপনাদের দেখাই দিতেছি, একটু ওয়েট করেন। তো এখান থেকে জাস্ট আমি এই নাম্বারটা কপি করে নিতেছি। তো এখান থেকে আমি নগদের নাম্বারটা কপি করে নিচ্ছি। তো এখন আমি 500 টাকা আপনাদেরকে সেন্ড মানি করে দেখাবো, মানে ব্যালেন্সে টাকা অ্যাড করে আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আমি সেন্ড মানিতে চাপ দিলাম, আমার যে নাম্বারটা আমি কপি করছি সেটা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমি নেক্সট করলাম, তারপরে পরিমাণ আমি এখান থেকে 500 টাকা দিব। তো আপনাদের যা খুশি সর্বনিম্ন 300 থেকে শুরু করে যা খুশি তাই এখানে আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো 500 দিয়ে নেওয়ার পরে পরবর্তী এখানে আপনি পেস্ট করে দিবেন, তারপরে এখানে আপনার পিনকোড দিবেন নগদ অ্যাকাউন্টের, আমি পিনকোডটা দিয়ে নিতেছি। দেওয়ার পরে এখান থেকে আপনি পরবর্তী এই অপশনে প্রেস করে দিবেন, ঠিক আছে। তারপর লেখা আছে ট্যাপ করে ধরে রাখুন, এখানে আপনি প্রেস করে ধরে রাখবেন এইভাবে, দেখুন আপনার টাকাটা কিন্তু সাকসেসফুলি চলে গেছে, ঠিক আছে। তারপর লেখা আছে ট্রানজ্যাকশন আইডি, আপনি এই আইডিটা কপি করে নেবেন। যদি বিকাশ বা নগদের মাধ্যমে বা রকেটের মাধ্যমে টাকা পাঠান তাহলে কিন্তু আপনাকে একটা SMS দেয় বা এমন একটা পেজ হয় সেখানে কিন্তু ট্রানজ্যাকশন আইডি লেখা থাকে, সেটা আপনি জাস্ট কপি করে নেবেন, ঠিক আছে। তো আমি ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আপনি আমাদের অ্যাপে ফিরে যাবেন। যার পরে যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দিবেন, কত টাকা পাঠাইছেন 500 টাকা, তো আমি 500 দিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। তারপরে আপনার এই অ্যাকাউন্টের যে পিনকোড আছে, আপনি অ্যাকাউন্ট খোলার সময় সেলফ রেজিস্ট্রেশনে অ্যাকাউন্ট খোলার সময় যে পিনকোডটা দিয়েছিলেন 4 সংখ্যার, সেই পিনকোডটা এখানে দিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি দিয়ে নিতেছি, তো আমার পিনকোড দেওয়া শেষ। তো এরপরে উপরে তিনটা অপশন দেওয়া আছে, লেখা আছে মেইন, ড্রাইভ, ব্যাংক। তো আপনি এখান থেকে অলওয়েজ এই যে মেইন এটা সিলেক্ট করে রাখবেন, অলওয়েজ মেইন, ব্যালেন্স আসার সময় অলওয়েজ মেইন, বাকি দুইটার কোনো কাজ নাই। মেইনে সিলেক্ট করে তারপর লেখা আছে রিফিল নাও, আপনি এই অপশনে প্রেস করে দিবেন। তারপর লেখা আছে ইয়েস, এই ইয়েসে চাপ দিবেন। তো দেখুন আমার সাকসেসফুলি কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে, এখান থেকে ওকে করে দিবেন, ব্যাকে যাবেন। তারপরে উপরে লেখা আছে ট্যাপ টু ব্যালেন্স, এইখানে চাপ দিবেন। আমার ব্যালেন্সে কিন্তু কোনো প্রকার টাকা ছিল না, তো দেখুন আমার কিন্তু এখন টাকাটা অ্যাড হয়ে গেছে, আমি চেক করে আপনাদেরকে দেখাই দিই। তো দেখুন আমার ব্যালেন্সে কিন্তু 500 টাকা অ্যাড হয়ে গেছে, বুঝতেছেন। তো এভাবেই মূলত আপনাকে ব্যালেন্সে টাকা নিতে হবে। নেওয়ার পরে আপনি এখান থেকে আবারও এই অফার অপশনে চাপ দিয়ে দিবেন। এখন দেখাবো কী করে আপনি অফারটা নেবেন, এর জন্য আপনি আবার সেম ড্রাইভ প্যাকেজ এখানে চলে যাবেন। যাওয়ার পরে যে গ্রামীণে যে অফারটা আমি বলছিলাম সেটা দেখাই দিব। তো এই যে লেখা আছে 699 টাকায় 40 বা 35 জিবি 800 বা 700 মিনিট, এই অফারটা আপনার কেনা পড়তেছে কত, 420 টাকাতে। 699 থেকে আপনি যদি 279 এই যে কমিশনটা বাদ দেন তাহলে এই অফারটা আপনার কেনা পড়বে 420 টাকাতে, বুঝতে পারছেন। তো আপনি এইখানে প্রেস করে দিবেন, দেওয়ার পরে আপনি কোন নাম্বারে অফারটা দিতে চাইতেছেন সেই নাম্বারটা জাস্ট এখানে টাইপ করে দিবেন। তো একটা গ্রামীণ নাম্বার যা খুশি আপনি এখানে দিয়ে দিবেন, মানে যেই নাম্বারে দিতে চাইতেছেন সেই নাম্বারটা দিয়ে নেবেন। তো আমি দিয়ে নিলাম, নেওয়ার পর দেখুন লেখা আছে পিন। তো আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে পিনটা দিয়েছিলেন 4 সংখ্যা সেই পিনটা আবার এখানে দিয়ে নেবেন। পিন দেওয়ার পরে দেখুন উপরে লেখা আছে প্রিপেইড, পোস্টপেইড, আপনি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন, প্রিপেইড পোস্টপেইড দিলেই হবে, কোনো সমস্যা নাই। তারপর লেখা আছে সাবমিট, এখান থেকে আপনি সাবমিট এই অপশনে প্রেস করে দিবেন, ঠিক আছে, সরি এখানে প্রেস করে দিবেন। তো আমি করে দিলাম। তারপর লেখা আছে ইয়েস, আপনি এখান থেকে ইয়েস করে দিবেন, সরি একটু ভুল হয়েছে আমার,
येस कर देवें देखो लेखा से रिक्वेस्ट सेंड सक्सेसफुल अफर क्योंकि चले गए और बैलेंस थे क्योंकि टाकटा केटे निसे देखो हमें बैलेंस चेक कर अपना देखा दीतासी मेन बैलेंस तो देखो हमारे बैलेंस क्योंकि 80 टाका आसे 420 टाका केटे निसे बैलेंस आसे 80 टाका तो अफर गेसे ना कि आपनर कैंसिल हो ना कि पेंडिंग आसे कि अवस्था आसे ये देखार जो आपके जो करते हैं लेखा से रिसेंट ट्रांजेक्शन आपनी ये चाप दिए देवें ठीक है तपर लेखा से अल हिस्ट्री आनी ये प्रेस कर देवें तो दिल देखो हमें एक अफर मात्र दिसी ये लेखा से 420 टाका वेटिंग ठीक है अफर क्योंकि वेटिंग एखो सकसेस कोच देखा नहीं देखो अफर क्योंकि एखो वेटिंग हाँ तो एक अफर जाते अपना समय लागे कारण एगुलो एक मानुष निजे हाथे कम्प्यूटर लैपटपर सामने थके देखे जो अफर ए सीमे आना जो थे हाथे सकसेस कर देवा जो ना थे वेटिंग लेखा ये लेखा आस कैंसिल और जो अफर दिए देा है मैं अपना सीमे चले जाए एखे लेखा सकसेस एखो अफर वेटिंग एक अफर जाते दुई थ तीन मिनट व पाँच मिनट सर्वोच्च लगते ही ठीक है तो अपनी एखान बैके चले जाहतु ये एखो पर्त वेटिंग तो आबो रिफ्रेश कर देते कि अवस्था देखो हमारे अफर क्योंकि सकसेस मैं अफर चले गए तो एम जो सकसेस लेखा भावें अफर चले गए और जो अपना कैंसिल लेखा आखने भावें अफर जाए नाई बुझते पर तो मूलत आपके ये अपना अफर हिट करते बैलेंसे टाका नीते हैं सो बंधुरा एखे अपनी ह्यूज परमाणे अफर पे जाफर चाप दीबें तपर लेखा ड्राइव पैकेज ये अपनी चाप दिए दीबें तपर एखे अपन ग्रामीण रवि एयरटेल सीमर जो क्योंकि अफर देव आनी कौन सीमर अफर देखें ये बांगला लिंकर तपर देव आयरटेल देखो ह्यूज परमाणे अफर देव आनी जो सीमर अफर क्योंकि एखान इजिली पे जा सो बंधुरा देखा दिल की निजे अकाउंट खुलबें क्यों बैलेंसे टाक नीबें क्यों अफर हिट करबें सो यो अवश्य देखे नीबें और टेलिग्राम चैनल जो वीडियो डिस्क्रिप्शन बक्से टेलिग्राम चैने अवश्य जॉइन कर गुरुत्वपूर्ण नोटिस देव है अवश्य अपना सेगल देखे नीबें ठीक है और एक विषय एखे बैलेंस एड करते जे अपना जो को प्रकार समस्या है तो अपना देखते उपाय एक अकाउंट नंबर देव आपाय अकाउंट नंबर लेखा आपनर अकाउंटर কোন প্রকার সমস্যা হলে এখানে জানাবেন এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম নাম্বার এই টেলিগ্রাম নম্বরে আপনার যে কোনো সমস্যা হলে ব্যালেন্স অ্যাড করতে গেলে আমাদেরকে জানাবেন আমরা তাৎক্ষণিকভাবে আপনার সমস্যার সমাধান সাথে সাথে করে দিব ঠিক আছে সো বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ যদি দেখে থাকেন তাহলে পুরো বিষয়টা বিস্তারিত বুঝতে পারবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম